দুটো লোক পাঠিয়ে দিলে বল যা কাজ পায় আর সেখানে গিয়ে বলছি হ্যাঁ গো তোমাদের এখানে পাটাটা দুটো তোমরা জানলে কি করে তোমরা কি করে জানলে না আমাদের ওখানে একজন সাধু বললে যে আমাদের দুয়ারে কালী দুয়ারে বসাছে বলে সে তো আমাদের এখানে বসছিল আমাদের এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে বিভিন্ন অজানা কাহিনী, যার মধ্যে কিছু কাহিনী আমাদের সবার জানা এবং কিছু কাহিনী আছে যা অনেকেরই অজানা। অনেক অলৌকিক ঘটনা আমরা জেনে থাকি বিভিন্ন বইয়ে, উপন্যাসে, বা কিছু ঘটনা আমরা জেনে থাকি মানুষের মুখ থেকে। কিন্তু আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলবো, সেই ঘটনার উল্লেখ না তো কোনো বইয়ে আছে, না তেমনভাবে মানুষের মুখে প্রচারিত। আমরা এমন একজন সাধকের কথা বলবো যার নামটাও হয়তো তোমাদের জানা নেই। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি ইন্দাস থানার এক অখ্যাত গ্রামে, যার নাম বেতানল। এই গ্রামই আনুমানিক 150 থেকে 180 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এক সাধক যার নাম সদানন্দ মাঝি। তো সেই সদানন্দ মাঝির কাহিনী তোমাদের বলবো। তো চলো ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি বেতালন গ্রামে, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বেতালন গ্রামের সদানন্দ আশ্রমের সামনে। তো চলো এই ভিডিওতে পুরো আশ্রমটা তোমাদের দেখাচ্ছি, তো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা যে মাটির বাড়িটি দেখতে পাচ্ছ, এটি হলো একটি কালী মন্দির। এই স্থানে সাধক অর্থাৎ সদানন্দ তিনি মার সাধনা করতেন। যতদূর এই স্থানীয় লোকজনদের কাছে জানা যায়, তিনি এই স্থানে দিনরাত থাকতেন এবং মার সাধনায় লিপ্ত থাকতেন। এবং যতদূর জানা যায়, তিনি এই স্থানে মা সাধনা করতে করতে গাঁজা সেবন করতেন। স্থানীয় লোকমুখে জানা যায় যে তিনি কিছুটা আপন হোলা স্বভাবের ছিলেন। তিনি এই স্থানে মায়ের দিনরাত পুজো করতেন, এখানেই থাকতেন এবং নিজের খাবারের যে সন্ধানে তিনি অনেক সময় ভিক্ষাও করতেন। তো তার এই সমস্ত ঘটনার পাশাপাশি নানা অলৌকিক ঘটনাও শুনতে পাওয়া যায়। লোকমুখ থেকে জানা যায় তার দিব্য দৃষ্টি ছিল, তিনি এক স্থানে বসে অন্য স্থানের ঘটনা হুবাহু বলে দিতে পারতেন। আচ্ছা, এখানে বসে কাইতির ওই পাঁটা চটের কথাটাই বলেছিল নাকি? এখানে পুনেতে, ও পুনে ছিল। আর ওইখানে বলেছে বসে বসে কালী পুজোর দিনে বলেছে, পরশু বসে বলেছে যে কাইতি যায় দেখি যে পাঁটা দুই চট হয়ে গেছে। তাহলে পুনে লোকগুলো বলছে যেমন আমার এসব বসা কি বলছে, এই বসছিল এর মধ্যে এখানে বসে বসে বলে দিলে কাইতি পাঁটা দুই চট হয়ে গেছে, বলছে এখানে বেঁধে রাখতো, দেখে দুটো লোক পাঠিয়ে দিলে বলে যা কাজ পায় আর সেখানে গিয়ে বলছে হ্যাঁ গো তোমাদের এখানে পাটাটা দুটো জানলে কি করে তোমরা কি করে জানলে না আমাদের ওখানে একজন সাধু বললে যে আমাদের দুয়ারে কালী দুয়ারে বসাছে, বলে সে তো আমাদের এখানে বসছিল। আর ওই কালী ঘুরে যাওয়াটা ওইখানে, ওই কালী যে সেটা আমাদের এখানে হয়েছে, ওইখানেই হয়েছিল। হ্যাঁ, আমাদের এখানে এই ধর্মপড়ে ওইখানে ওই যে মাঠের ধারে ওই যে কালীটা মাঠের ধারে যে কালীটা আছে, কালীটা লয় ওই যে মাঠে দেখার জন্য ঘর হয়েছে ওখানটায়, ওই পরীক্ষা ভাগে পেরিয়ে আসে কর্মচারী তার মানে পুকুরে গায়ে, ওদের ওখানে কালী পুজো করতে এলো হাসন ভেঙে মুখুজে না, কালী পুজো করতে এসে ছিল বসে, আর মুখটা সেই এই দিকে না কোন দিকে করতে বলেছে মুখটা আর ঘুরতে আর পারে, ও এক এ আর বসে বসে বলেছে তুই যে কালী পুজো করছিস তাহলে কালী ঠাকুরের মুখটা করি, তুই দক্ষিণ দিকে করার জায়গা তার যে উত্তর মুখে হয়ে আছে যে বলছে এই থাকবে, বলছে এই থাকবে করে ও তর্ক করে তার সঙ্গে, বলছে তাহলে আমি দেড় দিন কালী পুজোর আমি করে দিচ্ছি মুখটাকে আমি ঠিক আমার সামনে করে নেবো। তো তার তেজ ছিল আর কি, তার সাধক ছিল। এখানে এসে কিছু কাহিনী যা সাধকের জীবনে ঘটেছিল, বা সাধক যে অলৌকিক কাহিনী ঘটিয়েছিলেন তার বিস্তারিত বর্ণনা কিছু মানুষের কাছ থেকে সংগ্রহ করলাম।
তাছাড়াও যে সমস্ত ঘটনা সাধারণত শুনতে পাওয়া যায়, যে কালী যে ঘুরে যাওয়ার ব্যাপারটা একজন বলছিলেন, মেন ঘটনাটা নিয়ে কিছু দ্বিমত রয়েছে। কেউ কেউ বলেন যে পুজো ঠিকঠাক নিয়মে হচ্ছিল না বলে তিনি কালীর যে মুখ সেটা নিজের দিকে করেছিলেন এবং কালীর পুজো করেছিলেন। আবার কেউ কেউ বলে যে তিনি ওইখানে যে কালীর পুজো সামনে থেকে উপভোগ করার একটা আর্জি জানিয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি নিম্ন সম্প্রদায়ের ছিলেন তাই তার এই আর্জি মানে এখানের পুরোহিত বা অন্যান্য যারা ছিলেন তারা মেনে নেননি। সেই কারণে তিনি মন্দিরের বাইরে চলে আসেন এবং মা কালীকে মনে মনে মা কালীর কাছে প্রার্থনা করেন যাতে তিনি মা কালীর দর্শন লাভ করতে পারেন। সেই জন্য তার আর্তনাদ এবং তার মনোবাঞ্ছা এবং তার সাধনার বলে মা কালী তার দিকে ঘুরে গিয়েছিলেন, মানে তার সেই দিকে মুখ করেছিলেন। এবং এই ঘটনার পর থেকে তার যে অলৌকিক কাহিনীর কথা নানা দিকে প্রচারিত হতে শুরু করে। এবং আরও একটা কাহিনী শুনতে পাওয়া যায় যে এক সময় তিনি এবং তার সঙ্গে কিছু লোকজন মাঠে কাজ করছিলেন এবং রান্নার দায়িত্ব নিয়েছিলেন সদানন্দ। সেই মতো তিনি চাল এবং কিছু যে নুড়ি পাথর আমরা দেখে থাকি রাস্তায় পড়ে থাকে সেই নুড়ি পাথর দিয়ে রান্না করছিলেন। তো তার এই কাণ্ড দেখে অনেকে অবাক হয়েছিলেন এবং অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা কি শুধু সেদ্ধ ভাত আর এই পাথর খাবো? তো তাদের প্রশ্ন শুনে তিনি উত্তর দিয়েছিলেন যে দেখ না কি হয়। তো এরপরে যখন সবাই খেতে আসে তখন দেখতে পায় যে ভাতের সঙ্গে সেই যে নুড়ি পাথরের টুকরোগুলো দিয়েছিল সেগুলো আলু ভাতেতে পরিণত হয়েছে। তো এছাড়াও যে অলৌকিক ঘটনাগুলো শোনা যায় যে তিনি এখনও এই জায়গায় বিরাজ করেন। এই যে বেদিটা আমরা দেখতে পাচ্ছি এই বেদিতে তার উদ্দেশ্যে যদি গাঁজা দেওয়া হয় নিমেষে তা শেষ হয়ে যায়। এবং এটা জানতে পারলাম যে এই যে বেদিটা নির্মাণ করা হয়েছে এটা তার সমাধির ওপরেই নির্মাণ করা হয়েছে। তো এখনও তিনি এই স্থানে বিরাজ করেন, এটা মানুষের বিশ্বাস। স্থানীয় মানুষজনের কাছ থেকে যেটা জানতে পারলাম যে বৈশাখ মাসের 4 তারিখ থেকে 6 তারিখ প্রতি বছর এখানে নাম গান হয়, এখানে পূজো আর্চনা হয়। 24 পাহাড়টা কোন সময় হয়? 4 তারিখ। তো প্রতি বছর বৈশাখ মাসের 4 থেকে 6 তারিখ এখানে অনুষ্ঠান হয়। সেই সময় প্রচুর ভক্তবৃন্দ এখানে আসেন, প্রত্যেককে প্রসাদ দেওয়া হয়, যতদূর জানতে পারলাম খিচুড়ি ভোগ দেওয়া হয়। তো তোমরা পারলে ওই সময় আসতে পারো বা অন্যান্য সময় তো আসতে পারো, আশা করি জায়গাটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর এই চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।